নমস্কার বন্ধুরা তোমার সবাইকে নিয়ে এটা স্বাগত নিয়ে চলে থেকে ভিডিও এই ভিডিওটিতে যে আইসিডিএস আর গ্রুপ ডি এন জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স একটি ভিডিও করেছিলাম তারই পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা নিজেরাই দেখো এই কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্বপূর্ণ আমি তিনটে পরীক্ষা যাতে কভার করা যায় সেরকম কোশ্চেন নিয়ে আসছি তিনটে পরীক্ষাতেই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্স জানিও তোমাদের কেমন লাগছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা এর থেকেও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থাকলে তোমরা আমাকে বলতে পারো সেইগুলো আমি ভিডিও করবো আর আশা করছি এইগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের কাছে পুরোটা ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে চলো দেখে নেওয়া যাক সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কোন ব্যক্তিত্বকে রাজীব গান্ধীর সম্ভাবনা পুরস্কার ভূষিত করা হয়েছে গোপাল কৃষ্ণ গান্ধী এই বুঝতেই পারছ পুরস্কারগুলো কত ইম্পর্ট্যান্ট তাই প্রথম পুরস্কারটাই খুবই গুরুত্বপূর্ণ ক্যান্সারের বিরুদ্ধে তার হার নামা লড়াইয়ের কাহিনী প্রকাশ করেছে চিত্তাভিনাত্রী মনীষা কোরেলা তার নামটা কি হিল্ড এইচ ডি গান্ধী দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড নাইনটিন ফর্টি টু নাইনটিন এইট বইটি কে লিখেছিলেন অনিতা দেশাই কোন ভারতীয় বংশদূত গণিতজ্ঞ মর্যাদাপূর্ণ ফিল্ডস মেডেলস পেয়েছেন অক্ষয় অক্ষয় ভেঙ্কট কোন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব জুনিয়র এনবিএ ওয়ার্ল্ড বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড কমিউনিটি অ্যাওয়ার্ড পেয়েছেন সুনিস্কা কার্তিক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যেহেতু তেরো সতেরো বছরগুলির মধ্যে আউটস্ট্যান্ডিং পার্লামেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছেন দু হাজার এটা দু হাজার চোদ্দো সালের কোন সাংসদ বা অস্টানিক পার্লামেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা দেখা যাক হুকুম দেও নারায়ণ এমন এমন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এসেছি যাতে তোমাদের খুব একটা কমন না হয় কারণ কমন কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই শুনে থাকবে বা জেনে থাকবে আর যে কোনো একদম আনকমন যে কোনো নতুনত্ব হতে পারে বা যে কোনো পরীক্ষায় আসার বর্তমানে চান্স থাকে সেইগুলোই আমি তোমার সাথে শেয়ার করে দিচ্ছি নিচে কোন সাহিত্যিক স্যার বিদ্যাধর সুইচ সুরজ প্রসাদ নৈপলের লেখা নয় দ্য রিমেন্স অফ দ্য ডে কোন প্রাক্তন বোলার নো স্পিন নামে আত্মজীবনী লিখেছেন সেন ওয়ান এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকগুলো পরীক্ষা এসেছে কোন ভারতীয় উপন্যাসে দু হাজার দু হাজার আঠেরো সালে হিন্দু প্লেরাইট অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যানি জাহিদি দু হাজার আঠেরো সালে একুশে মে ব্যক্তিত্ব ইলেভেন্থ কিস হিউম্যানিটিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন মোহাম্মদ ইউনুস সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান নাইট অফ দি লিজিয়ন্স অফ অনার সম্মানে ভূষিত হলেন কোন ভারতীয় সৌমিত্র চট্টোপাধ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বিভিন্ন খ আমি যখন বিভিন্ন খবরের চ্যানেলে দেখিয়েছিল যখন এটা ভূষিত করা হয়েছে স্ত্রী শক্তি পুরস্কার করতে নিম্নলিখিত কোন বিষয়টি দেবী আহিলা বাই হোলকার পুরস্কার পেয়েছেন কে সাহস ও সাহসিকতার জন্য যে কেন তিনি পেয়েছেন এখানে বিষয়টি জন্য কেন দিয়েছে আর কি জন্য দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ বাস্টার ডিসপ্যাচমেন্ট এ প্যাসেজ থ্রু দ্য ওয়াইল্ডস বইটি কার লেখা নরেন্দ্র সিভিলে জেলা পঞ্চে প্রথম ট্রান্সজেন্ডার মহিলা যিনি জন প্রতিযোগীকে পরাস্ত করে কোন দেশের মিস মিস ইউনিভার্স হয়েছেন স্পেন এখানে বলতে চাইছে যে তিনি জন প্রতিযোগী কোন দেশের তিনি মিস ইউনিভার্স হয়েছেন সেটা স্পেন এখানে খুব গুরুত্বপূর্ণ তিনি কতজনকে হারিয়েছেন বা স্পেনে কোথাকার বাসিন্দা সবই গুরুত্বপূর্ণ আর ডিজিটাল এম্পাওয়ারমেন্ট অব দ্য পার্সন উইথ দ্য ডিসএবিলিটি এর জন্য ইউনেস্কো এমির জাবের আল আহমেদ আল জাবির অ্যাট সাহা প্রাইজ পেলেন কে ভাস্কর ভট্টাচার্য মালায়াম লেখক বেনিয়াম বেনিয়ামিন কোন গ্রন্থের জন্য দু সালে সাহিত্য জেসি পুরস্কার পেন জাসমিন ডেস সাংবাদিকতা কৃতিত্বের জন্য আইপিএল ইন্ডিয়া টু থাউজেন্ড এইটিন পুরস্কার পেলেন কে রামাইয়া নামিয়ার দ্য প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার উদ্যোগে প্রত্যেক এবছরে দু হাজার আঠেরো রামমোহন রায় পুরস্কার পেলেন কে এম রাম উনিশের দ্বারা কোশ্চেন দু হাজার আঠেরো সালে সংবাদ সংবাদের শিরোনামে থাকা বিতর্কিত ফায়ার অব দ্য ফোরি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস বইটি কে লিখেছেন জেমস কমে কোন ক্রিকেটার আত্মজীবনী দুশো একাশি অ্যান্ড বিয়ন্ড দ্য টু ডিসেম্বর মাসে প্রকাশিত হয় এখানে চারটি অপশান আছে ভিভিএস লক্সণ আর এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসছে এরকম রিলেটেড কোশ্চেন কিন্তু এসছে বলে আবার আসার সম্ভব থাকে না এটা কিন্তু ভুল ধারণা যদি কেউ থাকে অবশ্যই কোশ্চেন রিপিট হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস কখন কোনটা দেবে কোনো গুরুত্বপূর্ণ তাই আমি সমস্ত জায়গা থেকে বুঝতেই পারছো সমস্ত পুরস্কার আর বই এইসব রিলেটেড আজকের আর যে কারেন্ট অ্যাফেয়ার্স কেন আমার মনে হলো যে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মধ্যে এইগুলি খুব গুরুত্বপূর্ণ থাকে আমি অস্কারটাও নিয়ে আসবো কারণ অস্কারে কিছু একটা পয়েন্ট তোমাদের শর্ট টিক্স আমাদের মনে রাখা যায় সেটা আমি তোমাদের বোঝাবো তো এই অস্কারও নিয়ে আসবো আগে চলো দেখে নেয় এখানে কী আছে সদ্য প্রকাশিত নোটস অফ দ্য ড্রিম কোন প্রখ্যাত সঙ্গীতজ্ঞের জীবনাঙ্গী জীব জীবনী গ্রন্থ যেটি লিখেছেন কৃষ্ণা তিলক এ আর রহমান এখানে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মাথা রাখো নোটস অফ ড্রিম পক্ষা সঙ্গীতাকার জীবন জীবনী গ্রন্থ মানে ইয়ার রহমানের জীবনী গ্রন্থ কী নোটস অফ ডিম এখানে তিনটে কোশ্চেন আসছে মানে কোশ্চেন যদি ঘুরিয়ে দেওয়া যায় স্যার দেখো নোটস অফ ডিম কার জীবনী এআর রহমানের এবার কে লিখেছে কৃষ্ণা তিলক এখানে দুটো কোশ্চেন আসছে বা কোশ্চেন যদি ঘুরিয়ে দেওয়া যায় এআর রহমানের জীবনী গ্রন্থের নাম কি তখন নোটস অফ ডিম হয়ে যাবে মানে একটা কোশ্চেনকে দু তিন রকমভাবে করা যায় তাহলে অবশ্যই তোমাদের প্রথম কাজ হবে এটা নোট ডাউন করা নোট ডাউন না করলে তোমার মনে রাখতে হবে না হয়তো তুমি এএমআই পড়লে নোটস অফ ডিম কার জীবনী গ্রন্থ তখন তোমার এ আর রহমানটা তুমি দিতে পারলে কিন্তু যখন কোশ্চেনটা তো ঘুরিয়ে দিল যে কৃষ্ণা তিলক কার জীবনী গ্রন্থ লিখেছেন তখন না নামটা দিয়েছে এআর রহমান না নোটস অফ ডিম দিয়েছে তখন দুটোই তোমার যদি মুখস্থ না থাকে বা মনে না থাকে তুমি কোনটাই কিন্তু অ্যান্সার দিতে পারবে না তাই এই জিনিসটা তোমার মাথায় রেখো আর এখানে তারপরে কোশ্চেন ভারত সরকার সিঙ্গাপুরে কোন প্রাক্তক প্রাক্তন কূটনৈতিক পদ্মশ্রী সম্মানে বসিত হলেন টমি কোহ। কোন সঙ্গীত শিল্পী দু হাজার আঠেরো সালে সঙ্গীতা কলানিধি পুরস্কার পেলেন অরুণা সামাই সাইরাম সরি অরুণা সাইরাম দু হাজার আঠেরো সালে সৌমিত্রা চর চরৎরাম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন আমজাদ আলী খান ফিকশান গোত্তে দু সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন অ্যানা বার্নস মানে এই কোশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো দেশ বিদেশ আর আমাদের ভারতবর্ষ সমস্ত মিলে এই কোশ্চেনগুলো দিয়েছি আশা করছি তোমরা উপকৃত হবে কারণ কারণ এই পঁচিশটা কোশ্চেন কিন্তু শুধুমাত্র পুরস্কারের ওপর ডিপেন্ড করে আর কোনো কিছুর ওপর নয় পুরস্কার আর যে বইপত্র থাকে সে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই কোশ্চেনগুলো দিয়েছি আশা করি তোমাদের উপকার হবে আর তোমরা আরও কোন বিষয়ের ওপর কারেন্ট অ্যাফেয়ার্স চাও বা জিকেরও কিছু চাও আমি জি তোমাদের দেখছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ আছে অবশ্যই তোমার সাথে শেয়ার করে নেব তাই ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না আর এরকম গভর্নমেন্ট রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ইংস ভিডিও